শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। পঞ্চম পর্ব। শ্রী শ্রী মায়ের কথা। লক্ষ্মী দেবী। লক্ষ্মীমণি দেবী শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী, রামেশ্বরের দ্বিতীয় সন্তান। শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে লক্ষ্মীদি বা লক্ষ্মী দিদি নামে সুপরিচিতা। সম্পাদক। ঠাকুর যখন দক্ষিণেশ্বর বাগানে ছিলেন, শ্রীমা ও আমি ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবতের নিচের ঘরে থাকতাম। অনেক দিন মায়ের সঙ্গে ওই নহবতে বাস করেছিলাম। তখন শ্রীমার বয়স 22-23, আমার বয়স 14-15। নহবতে ছোট ঘরটিতে শ্রীমা, আমি, গোলাপমা, যোগিনমা এবং মধ্যে মধ্যে মাস্টার মহাশয়ের স্ত্রী, চুনিলালের স্ত্রী, গৌরীমা, যোগিন স্বামী স্ত্রীও থাকতেন। আবার সেখানে রাজ্যে জিনিস, সব রকম ভাঁড়ারের জিনিস, কাঠ, উনুন, জলের জ্বালা পর্যন্ত, কাঠের সিন্দুক, পোর্টমেন, এ সমস্ত থাকত। মাকে রান্না করতে হতো, আমি জোগাড় দিতাম। রান্না আবার অনেক রকম, ছেলেদের জলখাবার ডাল ভাত তরকারি, রাত্রিতে ঘন ঘন ডাল ও বড় বড় রুটি, ঠাকুরের জন্য ঝোল ভাত, আর আমাদের প্রায় ভাতে ভাত চা হয় হতো। এর উপর কোনো ভক্ত বেলায় এসে গাড়ি থেকে নামবার সময় হয়তো হেঁকে বললেন, আজ ছোলার ডাল খাবো। মা আবার ছোলার ডাল বসালেন। নহবতে সরু বারান্দা চাটাই দিয়ে মাথার উপর পর্যন্ত ঘেরা ছিল, তার মধ্যেই বাস করতে হতো। ঠাকুর তাই আমাদের খাঁচার পাখি সুখ শাড়ি বলতেন। কখনো কখনো তাঁর ঘরে কীর্তন গান ইত্যাদি হওয়ার আগে রামলাল দাদাকে নহবতের দিকের দরজাটি খুলে দিতে বলতেন। বলতেন, এখানে কত ভাবভক্তি হবে, ওরা সব দেখবে নি শুনবে নি, কেমন করে তবে শিখবে। চাটাইয়ের মধ্যে আঙুল প্রমাণ সরু ছেঁদা দিয়ে আমরা ঠাকুরের ঘরের ভিতর সব দেখতাম। উত্তরের দরজাটা প্রায় খোলা থাকত। কত গান, কীর্তন, নাচ, সমাধি আর ভক্তদের নিয়ে কি আনন্দ! একদিন চাটাইয়ের সেই ছেঁদা একটু বেড়ে গেছে দেখে ঠাকুর হাসতে হাসতে রামলাল দাদাকে বললেন, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল! আমাদের যে কি আনন্দ গেছে সে আর কি বলবো। আমাতে মা ঠাকুরানিতে যখন নহবতে থাকতাম তখন যে কি আনন্দ, তার কাছে ব্রহ্মানন্দও তুচ্ছ হয়ে যায়। এমন ঠাকুরের সঙ্গ, পূর্ণ হতেও পূর্ণ যিনি, পূর্ণ ব্রহ্ম বললে কি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা বলে একটু ঐশ্বর্য বোঝায়, কিন্তু আমাদের ঠাকুরের ঐশ্বর্যের নাম গন্ধ নেই। তিনি প্রেমে ঢালা ঢল ঢল মূর্তিখানি, প্রেমে সার জিনিসটি। শ্রীমা যখন ঠাকুরকে প্রণাম করতে যেতেন, অমনি ঠাকুমাকেও একটি প্রণাম করতেন। দক্ষিণেশ্বরে থাকতে একদিন শ্রীমা বললেন, কাল উনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও যা না। আমি বললাম, আমার বড় লজ্জা করে, কি বলে চাইব, কারা সব আছে। তারপর একদিন প্রণাম করতে গেছি, কিছু বলিনি, তিনি আপনিই বললেন, তোর কোন ঠাকুর ভালো লাগে? আমার ভারী ভেতরে ভেতরে আনন্দ, বললাম রাধা কৃষ্ণ। তিনি ওই বীজ ও নাম জিভের ওপর লিখে দিলেন।
তারপর মুখে তা বলে দিলেন। আমার গলায় তখন তুলসীর মালা ছিল। কামার পুকুরের জমিদার লাহাবাবুদের পেশন্ন দিদি পরিয়ে দিয়েছিল। বললেন, মালা রাখবি, তোকে বেশ দেখায়। আমি ও মা ইতিপূর্বে একজন উত্তর দেশের সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্র নিয়েছিলাম। বেশ মোটা সোটা খাসা চেহারা, শান্ত মূর্তি, নাম স্বামী পূর্ণানন্দ, বুড়ো দেখতে যেন পাকা আমটি। সে কথা মা ঠাকুরকে পরে বলেছিলেন। তিনি বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। সন্ন্যাসী আমাদের কামার পুকুরে গিয়েছিলেন, শুনেছি তাঁর কাছ থেকে ঠাকুর ও আমার বাবা কিসব মন্ত্র নিয়েছিলেন। ঠাকুরের তো রাত্রিরে বেশি ঘুমই হতো না, প্রায় রাত তিনটে তিনি ঝাউতলায় শৌচে যেতেন। যাবার সময় নহবতের পাশে এসে আমাকে ডাকতেন, ও লক্ষ্মী ওঠ রে ওঠ, তোর খুঁড়িকে তোল রে, আর কত ঘুমবি, রাত পোহাতে চলল, গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন আমাদের ঘুম পাতলা হয়ে এসেছে, শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে শ্রীমা লেপের ভেতর শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিস নি। সাড়া না পেলে বা আমরা উঠিনি মনে হলে তিনি দরজার নিচে দিয়ে জল ঢেলে দিতেন। সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি আমাদের উঠে পড়তে হতো। সব আর কি, একখানা মাদুর আর একটা কাঁথা। এক একদিন সেসব ভিজেও যেত, শুকনো দায় হতো, রোদ তো আর পেতুম না, বাইরে দেওয়া চলত না। ঠাকুর আমার কাছে বিছানা ভেজার কথা শুনে গাইতেন, প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়, ইত্যাদি। সেই থেকে খুব ভোরে উঠবার অভ্যাস হয়ে গেছে। আমি দেশে থাকতে মাকে একটু একটু পড়াতুম, আমি পাঠশালে যেতুম, অনেক বাধার মধ্যেও মা পড়তে শিখেছিলেন। নহবতে থাকাতে আমি সময় জেনে মাকে পড়ে শোনাতাম। একদিন ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বললেন, তুই লক্ষ্মীকে ও তার খুঁড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই দুই ভাগ শেষ হলে এবং আমরা সামান্য লিখতে পারলে ঠাকুর আমাদের বললেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। দক্ষিণেশ্বরে শ্রীমা ও আমি একদিন রাত্রিতে মৃদু গলায় গান করছিলাম, ভাবের সঙ্গে ভজন বেশ জমেছিল, ঠাকুর তা শুনতে পেয়েছিলেন। পরদিন তিনি শ্রীমাকে বললেন, কাল যে তোমার খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। একদিন যদু মল্লিকের স্ত্রী একটি চওড়া লাল পেড়ে কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে শ্রীমাকে দিয়েছিলেন। তিনি সে কাপড় পরে ভবতারিণী ও রাধাকান্তকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করতে এলেন। ঠাকুর শ্রীমার গেরুয়া কাপড় দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী এ কাপড় কে দিলে? এটি নহবতে গিয়ে ছেড়ে রাখতে বল, বাগানে কোনো ভৈরবী এলে তাকে দিতে বলবি, গেরুয়া জল পায়ে পড়তে নেই। শরীর যাবার পূর্বে ঠাকুর কাশীপুরের বাগানে বালিশে ঠেস দিয়ে বসে আছেন, রোগশয্যা। সেই দিন রাত্রেই শরীর যাবে, সবাই চুপচাপ, সকলেই ভাবছিল কথা বন্ধ হয়ে গেছে। শ্রীমা ও আমি যেতেই আস্তে আস্তে বললেন, এসেছ, দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে,
অনেক দূর। শ্রীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা নরেন প্রমুখ আমার যেমন করেছে তোমায়ও তেমনই করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। পুরী থেকে জাহাজপথে কলিকাতা ফিরে শ্রীমা সহ আমরা বলরামবাবুর বাটিতে উঠি। সেখান থেকে আমাদের আটপুর হয়ে কামারপুকুর যাবার ব্যবস্থা হয়। সেখানে তখন স্বামীজি প্রভৃতি রয়েছেন। শ্রীমাকে পেয়ে স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র এসে পড়ে। তার মধ্যে বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। ওটি নামানো মাত্র স্বামীজি আনন্দভরে বালকের মতো ওটিকে ঘোড়া করে উঠে বসলেন এবং হ্যাট হ্যাট করে অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াতে লাগলেন। শ্রীমা ছেলের আনন্দ দেখে খুব হাসছেন ও আনন্দ করছেন। এদিকে আমার বুকের ভেতর যেন দূর দূর করতে লাগল এবং চোখ মুখও যেন বিবর্ণ হয়ে গেল। শ্রীমা আমার অবস্থা লক্ষ্য করে বললেন, লক্ষ্মীর আবার কি হল? আমি বললাম, দাদাকে বারণ করো। শ্রীমা বললেন, তুমি বলো না। এবং সঙ্গে সঙ্গে দাদাকে বললেন, লক্ষ্মী নামতে বলছে। স্বামীজি অবিলম্বে নেমে আমায় বললেন, কি হয়েছে দিদি? বেশ ঘোড়া পেয়েছিলাম। আমি বললাম, ওর মধ্যে আমার জগন্নাথের পট আছে, ভেঙে যাবে। স্বামীজি বললেন, তুমি আগে বললেই পারতে, তাহলে কি আর উঠি? এই বলে তিনি উদ্দেশ্যে প্রণাম করলেন। তখন আমারও খুব আনন্দ হলো। একবার আমি কয়েকটি ভক্ত সহ শ্রীমার সঙ্গে সাক্ষাৎ করতে দক্ষিণেশ্বর থেকে উদ্বোধনের বাটিতে এসেছিলাম। বহুক্ষণ আমাদের কথোপকথন চলল। শ্রীমা জানালেন যে যোগীন মা জ্বরে পড়ে আছেন। এই শুনে আমি তাকে দেখতে গেলাম। যোগীন মা সেদিন থাকার জন্য অনুরোধ করায় আমি বললাম, অনেক রকম সব সঙ্গে এনেছি, আজ আসি। যোগীন মা অসুস্থ থাকায় যত্ন নিতে পারেননি এবং আমার বিদায়কালে আমাকে কিছু খাওয়াবার বা দেবার কথা শ্রীমার মনে ওঠেনি। পরে শ্রীমা, লক্ষ্মীকে সমাদর করা হল না, পাছে সে কিছু মনে করে, এই ভেবে চিন্তিত হলেন। আমি সেদিন সশিষ্য ইটিলিতে, অর্থাৎ মধ্য কলকাতার ইন্টালিতে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে গেলাম। কিছুক্ষণ পরে শ্রীমা তাঁর জনৈক আশ্রিতকে বললেন, ওরে লক্ষ্মী চলে গেল, তাকে কিছু দেওয়া হলো না, নে তুই এই টাকা দুটি ও নতুন কাপড়খানি নিয়ে তাকে দিয়ে আয়। আশ্রিতটি শ্রীমার আদেশ শিরোধার্য করে আমাকে উক্ত জিনিসগুলি অবিলম্বে ইটিলিতে গিয়ে দিয়ে এল। একবার কামারপুকুরে জনৈক ভক্ত শ্রীমার সঙ্গে কথাবার্তা বলছিলেন, সেখানে আমিও ছিলাম। তিনি বিদায় নেবার সময় শ্রীমা তাকে বললেন, আমায় ডাকিস। পরে বললেন, ঠাকুরকে ডাক, তাকে ডাকলেই সব হবে। আমি বললাম, না মা, এ কি কথা, এ তো তোমার বড় অন্যায়, ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? শ্রীমা বলিলেন, কই আমি কি করলুম? আমি বলিলাম, তুমি এই মুহূর্তে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডাক। শ্রীমা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। আমি বলিলাম, মা এরকম ভাবে ভোলানো তোমার অন্যায়। দেখো আমি আজ এই নতুন শুনলুম যে মা বলছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এ কথা বললেন।
তুমি মাকেই ডেকো। কেমন মা, হয়েছে এখন? মা মৌন থেকে সম্মতির লক্ষণ জানালেন। সংকলন সোমনাথ ভট্টাচার্য।